হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো আজকে একটা নতুন করে ব্লগ দিচ্ছি, তো আজকে যাব, তো কোথায় যাব সেটা বলবো, তার আগে আমি রেডি হয়ে নিই। তো চলো, এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে আমি রওনা দিচ্ছি পুরীর জন্য, পুরীতে যাচ্ছি, তো চলো সেখানে কী মজা করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি চলে এসেছি হচ্ছে আমাদের এখানকার রানীহাটি মানে রোডে, এখান থেকে বাসে উঠবো। তো বাসে করে যাবো হচ্ছে আমরা সাঁকরাইলে, সাঁকরাইলে ওখান থেকে আমরা ট্রেন ধরে যাবো সাঁতরাগাছি। তো আমাদের সাঁতরাগাছি থেকে ট্রেনটা আছে পুরীর, তো জগন্নাথ এক্সপ্রেসে করে যাব। তো চলো, এই যে মানটুকু দেখতে পাচ্ছ এই প্রথমবার বাসে উঠলো, তো চলো এদিক ওদিক দেখছে প্রথমবার উঠেছে। তো আর এখন আমরা চলে এসেছি হচ্ছে সাঁকরাইল স্টেশনে, তো চলো আমাদের ট্রেন কিছুক্ষণ পরেই চলে আসবে, সাঁতরাগাছির জন্য রওনা দেবো। তো চলো সাঁতরাগাছির জন্য ট্রেনে উঠে পড়ি, তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমরা এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছ সাঁতরাগাছি স্টেশন। তো এখন বাজে প্রায় 5:30 মতো, তাড়াতাড়ি চলে এসেছি ঘর থেকে, এখন বেরিয়েছিলাম তখন 4:30 মতো হবে, 1 ঘন্টার মধ্যেই চলে এসেছি। তো আমাদের যে ট্রেনটাই করে যাবো পুরী জগন্নাথ এক্সপ্রেস, সেটা এখন আসবে 7:30 মতো সময় আসবে। তো চলো এখন আমাদের ওইদিকে চলে যাই 1 নম্বর প্ল্যাটফর্ম, ওইদিক থেকেই আমরা ট্রেনটাই উঠবো। আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে 1 নম্বর প্ল্যাটফর্ম, তো এখান থেকেই আমাদের ট্রেনটা ছাড়বে। তো এখানে এসে বসে রয়েছি অনেকক্ষণ ধরে, আর চারিদিকে মানে বৃষ্টিটা পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে চারিদিকে প্যাচ প্যাচে হয়ে গেছে, এটা একটু ভিজেও গেছি। তো ওর বাবা ওখানে বসে রয়েছে, মান্ডুর কোলে বসে রয়েছে, আর এই যে আমি দেখতে পাচ্ছ ওখানে বসে রয়েছি। আর কিছুক্ষণ পরে আমাদের ট্রেনটা চলে আসবে, তো ট্রেনে উঠি তারপরে তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো। আর এই যে চলে এসে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন, তো চলো আমাদের উঠতে হবে S7 কোচে, তো সেটাই আমরা খুঁজে উঠে পড়ি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন দেখতে পাচ্ছ আমরা ট্রেনের মধ্যে বসে রয়েছি, তো তখন ট্রেনটা ছেড়ে দিয়েছিল, তখন 7:20 মতো হবে। এখন একটা মেছেদা নামক স্টেশনে দাঁড়িয়ে আছি, তো চলো একেবারে পুরী স্টেশনে গিয়ে কথা হচ্ছে, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন দেখতে পাচ্ছ আমরা পুরী স্টেশনে চলে এসেছি, তো চলো এখন বাজে প্রায় 4:30, তো খুব তাড়াতাড়ি চলে এলাম যেন মনে হচ্ছে। তো রাত্রে তো একদমই ট্রেনের মধ্যে ঘুম হয়নি, জীবনেই প্রথমবার মানে রাতে ট্রেনে উঠলাম প্রথমবার, তো এক্সপিরিয়েন্সটা বুঝতেই পারছো। তো চলো দেখতে পাচ্ছ এখানে পুরী স্টেশনের মধ্যে খুব সুন্দরভাবে জগন্নাথ টেম্পল ইনফরমেশন সেন্টার হিসেবে খুব সুন্দর মানে সাজিয়ে রেখেছে জিনিসগুলো, দেখতে খুব ভালো লাগছে। তো চলো এখন যাবো আমাদের হোটেলের দিকে রওনা দিই, তো ওখানে গিয়ে তোমাদের কী হচ্ছে না হচ্ছে সেটা অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকো সঙ্গে থাকো। তো এখন দেখতে পাচ্ছ পুরী মানে হোটেলের মধ্যে আমরা জিনিসপত্রগুলো রেখে একদম চলে এসেছি পুরো বিচের ধারে, তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, মানে আমার তো ভীষণ সুন্দর লাগছে। তোমাদের কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো সামনেটা এগিয়ে যাই, তো যত এগিয়ে যাচ্ছি যেন তত মনের ভিতরটা আরও খুশিতে উল্লাসিত হয়ে উঠছে, মনে হচ্ছে না এক্ষুনি গিয়ে জলে নেমে একদম ঝাঁপ দিয়ে দিই একদম এরকম একটা অবস্থা। তো চলো সামনেটা এগিয়ে যাই, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, চলো এগিয়ে যাই। তোমাদের মধ্যে কারা কারা আছো যাদের বেশি সমুদ্র পছন্দ? আমার তো সমুদ্রও ভালো লাগে, পাহাড়ও ভালো লাগে, তো যেখানেও গেলেই হলো আর কি ঘুরতে নিয়ে গেলে। তো চলো দেখতে পাচ্ছ ওর বাবার হাত ধরে এগিয়ে যাচ্ছি, আর আমি পিছনে যাচ্ছি ভিডিও করতে করতে, যত সামনে যাচ্ছি তত এক্সাইটেড হয়ে পড়ছি। আর এই দেখতে পাচ্ছি উটটা দাঁড়িয়ে রয়েছে, তো ওর বাবা ওকে দেখাচ্ছে এইটা উট বলে দেখাচ্ছে আর কি। তো চলো ওদিকটাতে আগে যাই, উটটা পরে দেখা যাবে, কোনো চড় যদি চড়ার ইচ্ছা থাকে মান্ডুর তাহলে ওকে চাপাবো। তো এখন ওদিকে আগে সমুদ্রে গিয়ে আগে পাটা দিই, তারপর অন্য কথা। আর এই যে দেখতে পাচ্ছ আমি সমুদ্রে পুরো দাঁড়িয়ে পড়েছি, আর ভীষণ মানে কি বলবো একটা আলাদাই মানে মনের ভিতরে হচ্ছে, মনে হচ্ছে না এক্ষুনি আমি চান করতে নেমে পড়ি। এখন বাজে প্রায় 4:05, আর এই যে আমি দাঁড়িয়েছিলাম আমাকে পুরো টেনে নিয়ে চলে যাচ্ছিলো, কি বলবো আর মানে আমি বলে বোঝাতে পারছি না। তো চলো আর এখন এই যে দেখতে পাচ্ছ এখন মান্টু আর আমি উঠে পড়েছি উটের ওপরে, আমার না ভীষণই এইসব এগুলো তো ভয় লাগে, মনে কোথাও উল্টে ফেলে দেবে, এইসব অনলাইনে যেসব দেখি না যে লাথি মেরে দিচ্ছে করে দিচ্ছে, এগুলো দেখেই আমার ভীষণ ভয় লাগে, তবুও ভয় ভয় করে উঠেছি যে একবার উঠি চেষ্টা করি। তো চলো মান্টুকে নিয়ে যাচ্ছি, আর ভীষণই মানে কি এক্সপিরিয়েন্স কি বলবো, ভীষণ ভয় পাচ্ছিলো, এরম এরম করে নড়ছিলো এমন যত তত ভয় লাগছিলো, ভাবছিলাম যে উল্টে না পড়ে যায় দুজন মিলে, হাত পানা ভেঙে ঘরে যাই, এইরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছিলো। তো চলো মান্টু অতটা ভয় পায়নি, দেখছি চুপচাপ বসে আছে, আমারই মানে বেশি ভয় লাগছিলো। তো চলো সামনেটা এখন যাই, আর ওর বাবা ভিডিও করছে পিছন থেকেও আর ওঠেনি, তো চলো সামনেটা এগিয়ে যাই, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখতে পাচ্ছ ওই তো দূরে আমি আর মান্টু আসছি, তো লোকটা বলেছিল যে একজনের মাথা পিছু বড়দের 100 টাকা আর বাচ্চাদের 50 টাকা করে, তো আমাদের আর কোনো দরদাম করিনি, তো দরদাম তোমরা অবশ্যই করে নিও, ওরা ওইরকম বলে, কিন্তু কমালে 100 টাকায় আমাদের হয়ে যেত দুজনের, তো আমরা 150 টাকাই ভুল করে দিয়েছি, তো দরদাম করা হয়নি, এটা আমাদের ভুল হয়ে গেছে, তো তোমরা গেলে অবশ্যই দরদাম করে নিও। তো এখন আমরা চলে এসেছি আমাদের রুমে, তো চলো আমাদের রুমটা তোমাদের একবার ঘুরে দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে খুব। তো মান্টু এখানে দেখতে পাচ্ছ বসে পড়েছে, জামাটা খুলে দিয়েছি ভিজিয়ে ফেলেছিল সমুদ্রে গিয়ে। আর এই দেখতে পাচ্ছ রুমটা এখানে একটা টিভিও লাগানো রয়েছে, এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, তো এই দেখতে পাচ্ছ আমি ভিজে গেছি, জামা প্যান্ট ভিজে গেছি সমুদ্রের ধারে গিয়ে। তো চলো রুমটা দিকে দেখতে পাচ্ছ আমাদের মানে পাখারও দেওয়া রয়েছে, এসিও দেওয়া রয়েছে, আর বেডটাও মোটামুটি বড়ই আছে। তো চলো ওদিকে একটা বারান্দাও রয়েছে, বারান্দাটা তোমাদের ঘুরে দেখাবো, একটা টি টেবিল রয়েছে, এ দেখতে পাচ্ছ এদিকে বারান্দাটা রয়েছে।
তো এটাও মোটামুটি ভালো পরিষ্কার। তো চলো, আর আমাদের রুমের ভিতরে ঢুকতেই সামনেটাই করে বাঁদিকে আমাদের বাথরুম ছিল, অ্যাটাচ, ও বাথরুম আর দেখাচ্ছি না। আর ডান দিকে ছিল জুতো রাখার মানে জায়গা করা রয়েছে, আর তার পাশেই একটা ক্যাবিনেট করা রয়েছে জামা কাপড় রাখার জন্য, ওয়ার্ড্রপ আর কি। তো চলো, এই হচ্ছে আমাদের রুম, তোমরা দেখে নিলে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এখানে মান্টু দেখতে পাচ্ছ শর্টপাট করছে কীরকম। তো এখন বিকেলবেলা আর আমরা বেরিয়ে পড়েছি মন্দির দর্শনের জন্য, চারপাশে যেসব মন্দির আছে, জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসির বাড়ি, আরও যেসব মন্দির আছে সেগুলো দেখার জন্য পাশে পাশে। তো সেগুলো আমরা বেরিয়ে পড়েছি দেখার জন্য। তো চলো, সেটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো মন্দিরের ভিতরটাতে অনেক কিছুই করা রয়েছে, খুব বড় জায়গা নিয়ে, তো অনেকটা সময় হাতে করে নিয়ে ভিতরে যেতে হবে দেখার জন্য সব কিছু। তো চলো আমিও যাই আর তোমাদেরকেও ভিতরে নিয়ে যাই, কী আছে না আছে দেখি, তোমাদেরকেও দেখাই। তো দেখতেই পাচ্ছ ঢুকতেই সামনেটাই করে ভীষণই সুন্দর একটা জগন্নাথ দেবের একটা খুব সুন্দর মূর্তি মতো করা রয়েছে। তো চলো, দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো চলো আরও ভিতরে যাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে একটা মন্দির আছে, চলো মন্দিরের ভিতরটাই যাই। তো কীরকম ঠাকুর আছে তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানে আমাদের দেখা হয়ে গেছে, তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো তোমরা যদি কেউ এখানে পুরীতে আসো তো এই জায়গাটা অবশ্যই ভিজিট করো, ভীষণই সুন্দর। তো চলো আমরা এখন বেরিয়ে পড়েছি, তো আলাদা একটা মন্দিরে চলে এসেছি। তো সামনেই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ঠাকুরগুলো রাখা রয়েছে, হচ্ছে রাম, সীতা, লক্ষ্মণ, আর এদিকে রয়েছে দেখতে পাচ্ছ যে বজরংবলী বসে রয়েছে। চলো এখন সামনের দিকে এগিয়ে যায়। তো ভিতরে আরও কিছু আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে গোশালা করা রয়েছে। তো দেখতে পাচ্ছ গরুদেরকে খুব সুন্দরভাবে কি সুন্দর মানে পরিষ্কার পরি যেটা করে একদম নোংরা নেই, আর পাখা চালানো রয়েছে, লাইট চালানো রয়েছে, গরুদেরকে এরকমভাবে রাখা রয়েছে। তো বুঝতেই পারছো কীরকম আমাদের গরু হচ্ছে গো মাতা হিসাবে মানি। আর এই যে দেখতে পাচ্ছ এদিকে শিব ঠাকুর রয়েছে, তো এখানে শিব ঠাকুরগুলো যে এত শিব ঠাকুর রয়েছে সবার কিন্তু আলাদা আলাদা নাম আছে, তো কার কী নাম অত জানি না। তো চলো যতটুকু জানি ততটুকু দেখাই তোমাদেরকে, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো বাইরেটা করে যাবো, অনেক কিছু মানে করা রয়েছে সেগুলোও তোমাদেরকে দেখাবো। এখন চলো বেশি দেরি না করে বাইরেটা এখন বেরিয়ে যায়। তো বাইরেটা আরও অনেক কিছু আছে সেটা তোমাদের দেখাবো। তো চলো বাইরেটা যাই, তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এখন বাইরেটা করে চলে এসেছি, তো ভিতরটা এখানে দেখতে পাচ্ছ যে অনেক রকম সিনারি করা হয়েছে, রাধাকৃষ্ণ একটা দোল্লায় দুলছে সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণটা খুব সুন্দরভাবে দোল্লায় দুলছে, আর ওই উনি যে বসে আছেন উনি দোল দিচ্ছেন, তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ অনেক রকম পাখি মানে রাখা রয়েছে, তো উপরে অনেক রকম মানে পায়রা আছে, নিচেটা অনেক রকম পাখি, বদ্যে পাখি, ককটেল পাখি অনেক রকম আছে। আর এই যে দেখতে পাচ্ছ চারপাশটা খুব সুন্দর, ভীষণই মানে সুন্দর, তোমরা অবশ্যই এখানে এলে মানে ভিজিট করো, পুরীতে এলে এই জায়গাগুলো অবশ্যই ভিজিট করো। তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে বেরিয়ে আরও যাবো কোথায় মাসির বাড়ি না পিসির বাড়ি বললো, তো সেই জায়গাগুলোতে যাই। তো সেখানে গিয়ে তোমাদের সাথে মানে তোমাদেরকে অবশ্যই দেখাবো কি করছি না করছি কিরকম জায়গাটা। তো চলো এখন আমরা চলে এসেছি এটা মা পিসির বাড়ি বললো মনে হয়, দেখতে পাচ্ছ কত বড় জায়গাটা নিয়ে পুকুরটা করা রয়েছে। তো এখানে অনেক মাছ রয়েছে, তো ওদেরকে খাবার দেওয়ার জন্য পাশে ওখানে মানে খাবার বিক্রিও করছে, তুমি নিয়ে চাইলে দিতেও পারো। তো তোমরা যদি এখানে আসো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে, আমারও ভীষণ ভালো লাগছে। তো চলো আজকে ভিডিওটা না এখানে এন্ড করে দিচ্ছি, তো এই দ্বিতীয় পার্ট পরে আসবে। তো যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক করে দিও, শেয়ার করে দিও। তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ।